আজকে বাঁকুড়া জেলার তিরুড়ি অঞ্চল বিজেপির ডাকে যে মিছিল ছিল সেই মিছিল শেষ হয়েছে। মিছিল শেষ হওয়ার পর আমরা দেখছি যে নেতৃত্বরা পঞ্চায়েত অফিসে এসেছিলেন কিছু দাবি দেওয়া নিয়ে। আমরা আজকের কর্মসূচি সম্পর্কে তিরুড়ি অঞ্চলের যিনি সম্পাদক, আমি শান্তড়া মণ্ডলের সহসভাপতি নৃপেন চ্যাটার্জির কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব। নৃপেনদা, আজকে আমাদের বিজেপি পার্টির কর্মসূচি ছিল সততার অভিযান। তো সেই বিশেষে আমরা মোটামুটি ইটুড়ি মোড় থেকে আমাদের তিলুড়ি গ্রাম পরিক্রমা ওঠা হয়েছিল। তাতে কিছু কাঠমানের ব্যাপারে আমরা স্মারকলিপি হয়তো প্রধানমন্ত্রী ছিলেন না, এখানে আমরা জমা দিলাম। তারপর আমরা বিডিও সাহেবকে দেবো, তারপর আমরা থানাতে দেবো পরপর। তো এই কর্মসূচিতে আমাদের মোটামুটি লোকজন নিয়ে আমরা এসেছিলাম। এইখানে আমাদের কার্যকর সব নেতারা ছিলেন, হ্যাঁ, সালতার মণ্ডল থেকে আমাদের নেতারা এসেছিলেন, হ্যাঁ, সুশীল দা এসেছিলেন, ত্রিবেদা এসেছিলেন, হ্যাঁ, আরও আদাস যারা দায়িত্বে আছেন, আমাদের প্রতিটা মণ্ডল থেকে মণ্ডলের কর্মীরা ছিলেন, প্রতিটা বুথ সভাপতিরা এসেছিলেন, বুথের কর্মীরা সব ছিল। যে হোক, সুষ্ঠুভাবে আমরা আজকের প্রোগ্রামটা এখানে সমাপ্ত করলাম। সমাপ্ত করলেন যে ওসি সাহেবের কাছ থেকে বা পঞ্চায়েত তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এখানের ডেপুটেশনের কোনো আপনারা অনুমতি নেননি, অথচ ডেপুটেশনের মতো একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, এটা কেন হলো? তাহলে এখন মোটামুটি একটা কর্মীদের অনেক রকম উত্তেজিত ছিল, যে হোক আমরা ট্যাগল করে দিয়েছি, হ্যাঁ, পঞ্চায়েতে ঢুকাঢুকির ব্যাপার করেছিল, অনেক কর্মীরা উত্তেজিত হয়েছিল। তো সেইটা যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটাকে আমরা ভাঙিয়ে দিলাম। আজকে তাদের 7 বছরের ক্ষোভ, তারা প্রত্যেকটা মানুষ ঘরের টাকা দিয়েছে এবং তারা অনেক দুর্নীতিগ্রস্ত। যাই হোক, যে বিষয়টা হোক, একটা অফিসে যদি আপনারা স্মারকলিপি দিতে চান, তার কিছু নিয়ম কানুন থাকে, সেটা মেনে করতে হবে। যেহেতু উত্তেজিত হয়েছে তার জন্য আমরা কিন্তু ঠিক, কিন্তু এত মানুষ বঞ্চিত হয়েছে তার থেকে মানুষ আজকে রাগ সামলাতে পারে না। কোনো স্টাফের উপরে বা ইয়ার উপরে আমরা কোনো উত্তেজিত করতে দিই না, কিছু না, আমরা সুষ্ঠুভাবে চালাতে পারবো। ধন্যবাদ।